আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম জেনেসিস আউটলেয়ার স্পেশালি আমি ওয়েলকাম এবং কংগ্রাচুলেট করছি যারা সদ্য রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা যারা রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছেন অথবা অভিনন্দন তাদেরকেও করছি যারা রেসিডেন্সি পরীক্ষা পাশ করে কৃতকার্য হতে পারেনি সবার জন্য আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে আমারও অভিনন্দন আর আজকে আমাদের আমাদের এই প্রোগ্রামে সাথে ডক্টর সাদাম হোসেন ভাই আছেন তো আমরা ওভারঅল আপনারা যারা রিসেন্ট রেসিডেন্সি পরীক্ষা শেষ করেছেন আমরা এই বিষয়ে আপনাদেরকে একটু সংক্ষেপে কিছু গাইডলাইন দিব এবং আমরা এমআরসিপি জার্নি হ্যাঁ রেসিডেন্সি পরবর্তী জার্নি এই রাস্তাটা আপনার কীভাবে স্মুথ করতে পারেন এই বিষয়ে কিছু ইনস্ট্রাকশন আমাদের আলোকে আপনাদের অভিজ্ঞতার সাথে শেয়ার করব তো আমি ডাক্তার তাহিরুল ইসলাম আমি এমআরসিপি ক্লিনিক্যাল প্লেসেস পরীক্ষার্থী আর হচ্ছে আমি এফ সিপিএস কোর্সে আছি পরীক্ষা দিব সামনে আমি দীর্ঘদিন ধরে জেনেসিস আউটলেয়ারের সাথে আছি এবং এখানে বিভিন্ন ক্লাসের সাথে ইনভলভ আছি সাথে সাথে এফসিবিএস পার্ট ওয়ান আমাদের যে রেসিডেন্সির সাথে বিভিন্ন আমি আপনাদের সাথে হয়তো অনেকের সাথে পরিচয় থাকতে পারে বিভিন্ন বেচের সাথে আমরা ক্লাস নিয়ে থাকি তো আজকে আমাদের অনেকেই ফোন দিয়েছেন যারা রেসিডেন্সি পরবর্তী কিভাবে এমআরসিপির এই যাত্রা শুরু করতে পারেন বা এই ট্রেনিং এর পাশাপাশি আপনার যে কোর্সের পাশাপাশি আপনি কিভাবে এই যাত্রাটাকে স্মুথ করতে পারেন তো আমরা ওভারঅল আমাদের আহ প্রিভিয়াস অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বাস্তব ধর্মী কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি শুরুতে আমি একটু আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি যারা পরীক্ষা দিয়েছেন অথবা বিভিন্ন হয়তো ঝামেলার কারণে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি রেসিডেন্সি বা যারা কৃতকার্য হয়েছেন অথবা যারা হননি আমি সবাইকে আমার পক্ষ থেকে ফার্স্ট হচ্ছে সবার জন্য আমি সবাইকে আমি অভিনন্দন স্বাগতম জানাচ্ছি এবং জানানোর কারণ হচ্ছে যেটা একটা হচ্ছে আপনি যে পাস করেছেন তার জন্যে শুভকামনা বা কংগ্রাচুলেশন এটা আমরা প্রাপ্য বাট যারা খারাপ করেছেন তাদের ক্ষেত্রে আমি সবসময় কংগ্রাচুলেট করে থাকি কারণ আপনি যেই জার্নিটা পার করেছেন আপনি রেসিডেন্সি যেই প্রস্তুতিটা নিয়েছেন এই প্রস্তুতি দিয়ে আপনার সামনে যে পরীক্ষাগুলা সেটা এফসিপিএস বলেন অথবা আপনার এমআরসিপি বলেন যেই কোনো যেই জার্নি এই জার্নির অনেকটা রাস্তা আপনি আপনি এগিয়ে আছেন তো সেই হিসেবে আপনি এবং আপনি একটা পরীক্ষার যেই এক্সাম হলে যেই সিনারিও অথবা আপনার যে এক্সামের যেই স্ট্রেস অনেকগুলা অনেকগুলা কন্ডিশন আপনি পার করে এখন একটা মোটামুটি একটা ম্যাচিউর স্টেজে আছেন সো আমরা আশা করছি যারা রিসেন্ট পাশ করেননি বা কাগজপত্রে যারা আসলে ভালো রেজাল্ট হয়তো তথাকথিত যে ভালো রেজাল্ট হয়নি আমি আশা করছি আপনার ইনশাল্লাহ আপকামিং গুলাতে আপনারা আপনাদের খুব ভালো করবেন আপনাদের যেই চলমান প্রসেসটা এটা কন্টিনিউ রাখতে পারলে তো আমি শুরুতে শুরুতে বলতে চাই যারা সদ্য পাশ করেছেন আপনাদের আপনাদেরকে তো অনেক অনেক স্বাগতম তো আপনাদের প্রিপারেশনটা অনেকটা অনেকটা আপনারা অনেক রাস্তায় এগোনো আপনারা বেসিক হ্যাঁ রেসিডেন্সি যেহেতু আপনারা বেসিকের উপর জোর দিয়েছেন অনেকটা প্লাস এখন যে কোশ্চেন প্যাটার্ন অনেকটা ক্লিনিক্যাল বেসড কোশ্চেনগুলা তো ওভারঅল আপনাদের বেসিকের পাশাপাশি ক্লিনিক্যাল অনেকটুকু আপনারা আগানো এখন যে আপনার এই এখন আপনি চান্স পাওয়ার পাশাপাশি আপনি তো খুব দ্রুতই বিভিন্ন আপনার ট্রেনিং এ আপনি জয়েন করবেন বা কোর্সে আপনি যুক্ত হবেন তো এই যুক্ত হওয়া কোর্সে আপনি যখন বিভিন্ন ব্যস্ততার ব্যস্তার মধ্যে ইনভলভ হবেন হ্যাঁ দেখা যায় আসলে আমাদের আমরা যেই পড়াশোনা করছি এই পড়াশোনাগুলো একটা প্রসেস আপনি যদি মাস যদি একটু গ্যাপ দিয়ে রাখেন হ্যাঁ বা আপনি না রাখেন দেখা যায় আপনার খুব ভালো দখলে থাকা দখলে থাকা আপনার যেই প্রস্তুতি সেটা আসলে হারা মানে সেটা থাকে না তো সেই হিসাবে আমরা যারা আপনারা সদ্য পাশ করেছেন আমি মনে করি আপনারা এই আপনার যেই প্রস্তুতি এটার কনসিকুয়েন্স হিসাবে আপনি এমআরসিপি যাত্রাটা শুরু করতে পারেন তাহলে আপনার খুব ভালো একটা সলিড প্রিপারেশন হবে বেসিকের পাশাপাশি এমআরসিপি যেহেতু একটা সোললি আপনার ক্লিনিক্যাল প্রিপারেশন সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা প্রিপারেশন আপনার হবে আর আপনি ট্রেনিং এর পাশাপাশি আসলে আমরা যদি আমাদের ব্যস্ততা না থাকে একটা টার্গেট ওয়ে আমরা ফোকাসিং ওয়ে না থাকে দেখা যায় আসলে আমরা আমরা নিজেদের টাইমগুলো প্রপার ইউটিলাইজ করতে পারি না আপনি দেখা যায় আপনার খুব দ্রুত আপনি আপনি দুই বছর ট্রেনিং শেষ করে আপনি ফাইনাল পেজে দিবেন সময় চলে আসবে দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে তো এই যে এমআরসিপির যাত্রা যারা এমআরসিপির এই রাস্তা এই জার্নিটাতে আছে যারা পার্ট ওয়ান পার্ট টু অথবা পেসেস কমপ্লিট করেছেন তাদের জন্য আসলে পেজে কোনো বিষয় হয় না বাট যদি আপনার এই জার্নিটা আপনার যদি এমআরসিপির সাথে জার্নিটা যাদের খুব বেশি পরিচিত থাকে না আমি মনে করি এই পেজের যাত্রাটা আসলে তাদের জন্য খুব বেশি স্মুথ হয় না এটা আমার সাথে সাদ্দাম আছে আমাদের জনপ্রিয় মেন্টর এবং সবার পরিচিত একজন মুখ আমরা আশা করি উনি এই বিষয়গুলো আপনার আরও ক্লিয়ার করবেন আপনাদের তো আমি সামনে যেই এখন যে আপকামিং যেই সময়গুলা এই সময়গুলা আসলে বলতে গেলে সময় আপনার যেই এফসিপিএস এর যে কোশ্চেনের প্যাটার্ন টোটালি টোটালিপি হ্যাঁ স্ট্যান্ডার্ড সেটা পার্ট অথবা ফাইনাল আবার রেসিডেন্সিতে আমরা এখন যেই গত গত সেশন থেকে শুরু করে গত বছরের যে পরীক্ষাটা ছিল অনেকে এমআরসিপির প্রিপারেশন এর প্রিপারেশন দিয়ে সেই রেসিডেন্সিতে চান্স পেয়ে গেছে এবং কোশ্চেনের প্যাটার্ন এখন আগেছে অনেক বেশি ক্লিনিক্যাল অরিয়েন্টেড হওয়ায় এই যাত্রাটা অনেক স্মুথ এটার পাশাপাশি আপনি যখন পেজে ফাইনাল দিবেন এই পেজে ফাইনালও আপনার যেই অসপি হোক অথবা রিটেন হোক প্রতিটা প্রতিটা সেগমেন্টে আপনার এই এমআরসিপির প্রিপারেশানটা আপনাকে অনেক বেশি হেল্প করবে তো সেই হিসাবে আমি মনে করি আপনি এখন যে অবস্থায় থাকেন হ্যাঁ আপনি খুব দ্রুত আপনি এমআরসিপির সাথে যুক্ত হইতে পারেন এবং আশা করি আপনি নিজে যদি এখনো থাকেন আমি মনে করি ইনশাল্লাহ আপনি অন্তত কিছু সময় পরে বা আপনি ওয়ার্ডে যখন রাউন্ডগুলো হবে রাউন্ড গুলো মিলে আপনি তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই ডিসিশনটা একটা ওয়াইজ ডিসিশন ছিল তো আর আমাদের আহ এটার পাশাপাশি আমি এরপরও বাকি কিছু আমাদের বাকি বিষয়গুলো সাদ্দাম শেয়ার করবেন আমি একটু আমাদের যেই জেনেসিস আউটলেয়ারের যে কার্যক্রমগুলো আমাদের মূলত আমরা এখানে যে রয়্যাল কলেজের ডিগ্রিগুলো এমআরসিপি এমআরসিপি সিএস অথবা আর সি এস অথবা এমআরসিও জি এই সমস্ত আপনার রয়্যাল কলেজের ডিগ্রিগুলো আমাদের জেনেসিস আউটলেয়ার থেকে এই ডিগ্রি রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকা হয় এবং এখানে মোটামুটি আমাদের পার্ট ওয়ান টু পেসেস হ্যাঁ প্রতিটা প্রতিটা ডিগ্রি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ অনেকটা পথে এবং সম্পূর্ণ ভালোবাসা এবং আপনাদের যেই প্রতি যে বিশ্বাস ও বিশ্বাসকে মাথায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা আমরা খুব দ্রুত এগোচ্ছি এবং আমরা হাজার হাজার ডক্টরকে জেনেসিস আউটলেয়ারের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদের যেই ক্লাসগুলা এই ক্লাসগুলা নিয়ে হয়তো আপনাদের এখন এমআরসিপির অনেক ধরনের কোচিং আছে বা অনেক ধরনের সেন্টার আছে তো আমরা সবসময় আমরা আপনি আমাদের গ্রুপগুলাতে কিছু উইকলি জাস্ট কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করার কিছু সেশন থাকে বাট আমাদের ক্লাসে যে প্যাটার্নটা এই ক্লাসের প্যাটার্ন নিয়ে আপনি খুব বেশি ভিডিও আমাদের গ্রুপগুলাতে পাবেন না এবং এটা টোটালি এই জিনিসটা আমি নিজেই আমার মতো করে আমি এই জিনিসটা মেনটেন করছি উদ্দেশ্য যেটা আমি মনে করি আমাদের প্রতিটা ক্লাস হ্যাঁ আমি সবসময় এটা বলি আমাদের প্রতিটা ক্লাস আমরা চেষ্টা করি প্রপার এম্পেসাইজ দেওয়ার জন্য এটা শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ আমাদের আপনি আমাদের একটা ক্লাস একটা বেসের হয়তো আপনার ত্রিশ নাম্বার ক্লাস অথবা একটা বেসের বিশ নাম্বার ক্লাস সাথে সাথে আরেকটা বেচ এর সাথে শুরু হয় তারপরে হয়তো একটা ক্লাস একটা বেচের মাঝামাঝি ক্লাস আর একটা বেচের শুরুর ক্লাস তা আমাদের প্রতিটা ক্লাসে সমান গুরুত্ব দিয়ে ক্লাসগুলা নেওয়া হয় এবং প্রত্যেকটা ক্লাস আমরা কোনো ক্লাসের কোনো চুম্বক অংশ পাঁচ মিনিট দশ মিনিট অথবা আধা ঘন্টার কোনো অংশ আপনাদেরকে দেখি আমরা আমাদের আউটলেয়ার আনবো ওরকম সার্ভিস আমরা দিচ্ছি না আমরা চাই যে আমাদের ক্লাসগুলো প্রতিটা ক্লাসের সমান গুরুত্ব দিয়ে এবং ম্যাক্সিমাম ইফোর্ট মেন্টরদের থেকে দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ আমাদের যেই আপনাদের যে প্রত্যাশা এই প্রত্যাশাটা যেন আমরা ফুলফিল করতে পারি সেই প্রত্যাশা আসলে আমরা আমাদের সার্ভিসটা দিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই আমরা গত গত কোভিড এর পরবর্তী আমাদের প্রায় গত দুই আড়াই বছর আমাদের কোন ক্লাস হ্যাঁ আপনাদেরকে ইনশাল্লাহ আমরা এটা আমি আমরা এজ এ যেহেতু মেনটেন করছি আমি আমার আমার দিক থেকে মেনটেন্সের জায়গা থেকে আমরা আশ্বস্ত করতে পারি যে আমাদের কোনো ক্লাস রিভিউ করতে হয় না এবং কোনো ডাক্তার এমন হয়নি যে আমার এই ক্লাসটা ভালো লাগেনি এই ক্লাসটা আবার নিতে হবে আলহামদুলিল্লাহ আমাদের হাজার ডক্টরের সেবায় আমরা এত ডক্টরের মধ্যে আমাদের এরকম কোনো ইস্যু আসে নাই বরং ডক্টররা হাইলি স্যাটিসফাইড আমাদের এই কোর্সটা নিয়ে আমরা এবং টোটালি আমরা যে পরীক্ষা এক্সামের অরিয়েন্টেড এবং যে আমার সিপি কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ ওভারঅল সব কিছুকে আমরা মাথায় নিয়ে আমাদের এই কোর্সটা সাজিয়েছি এবং এখানে আমাদের যে আপনাদের আপনারা যেভাবে একটা ক্লাসে যে আপনাদের প্রত্যাশা থাকে ওই প্রত্যাশার আলোকে আমরা এই ক্লাসগুলোকে সাজিয়েছি সো আশা করি আপনি যথারীতি যে জেনেসিসের প্রতি যে আপনার ভালোবাসা যে আস্থা সেই আস্থা নিয়ে ইনশাল্লাহ আপনি আউটলেয়ারও আসতে পারেন এবং আমি আমাদের ম্যাক্সিমাম পার্ট ওয়ান বা বিভিন্ন জেনেসিসের অন্যান্য সেগমেন্টগুলোতে ক্লাস নিয়ে থাকে সো আমাদের সম্পর্কে আপনাদের অলরেডি একটা একটা আমাদের সম্পর্কে একেবারে অজানা না আমরা কিভাবে ক্লাস নিই বা আমাদের ক্লাসের রিভিউ কি সেটা আপনারাই ভালো জানেন তো সেই হিসাবে আপনারাই এখন আশা রাখতে পারেন যে আপনি যেই ক্লাস যেই ক্লাস কোয়ালিটি আপনি পেয়ে এসছেন অন্যান্য অথবা রেসিডেন্সিতে আশা রাখছি ইনশাল্লাহ আপনি আউটলেয়ার সেবাটা পেয়েও আপনি ইনশাল্লাহ স্যাটিসফাইড থাকবেন তো আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের যদি আপনার এমআরসিপির চিন্তা থাকে আপনি আউটলেয়ারের সাথে যুক্ত হওয়ার জন্য আর আমাদের এখানে পার্ট ওয়ানের জন্যে আপনার পার্ট ওয়ান রেগুলার বেজ যেটা রবি বুধবার হয়ে থাকে বিকেলে এবং প্রতিটা ক্লাসের পরে আপনার একটা ক্লাস টেস্ট হয়ে থাকে পরের দিন হ্যাঁ পরের দিনের ক্লাসের আগে আধা ঘন্টা একটা ক্লাস টেস্ট সলভ হয়ে দেন লেকচার শুরু হয় জাস্ট আপনার মতোই অথবা রেসিডেন্সের মতোই দেন আমাদের পার্ট ওয়ান এর লং বেজ এটা শুক্রবার সকালে হয়ে থাকে এবং এটা স উইকলি একটা ক্লাস তো যারা মোটামুটি ভালো প্রিপারেশন আছে বা আপনি চার মাস পাঁচ মাস হাতে নিয়েছেন আপনাদের জন্য আমরা সাজেস্ট করি রেগুলার বেসটা হ্যাঁ আর আপনি যারা হয়তো বিভিন্ন ব্যস্তার মধ্যে আছেন ট্রেনিং এ আছেন যারা মনে করছেন যে আপনার প্রিপারেশনটা অন্তত সাত আট মাস নিয়ে নেওয়া দরকার সেক্ষেত্রে আমরা লং বেস্ট আপনাদেরকে সাজেস্ট করি এটা প্রতি শুক্রবার আপনার ডিউটি বা ব্যস্ততার মধ্যে আপনি শুক্রবার ক্লাস অনলাইনে বোধ অফলাইনে যে কোনো ভাবে আপনি যুক্ত হয়ে ক্লাসটা করতে পারবেন এবং আপনি মোটামুটি সাত মাস আট মাসের মধ্যে ইনশাল্লাহ নিমআরসিপি পরীক্ষায় বসতে পারবেন আর আমাদের পার্ট ওয়ানের জন্য এক্সাম বেচ আছে এটা আপনার প্রতি ডাইট কেন্দ্রিক এক্সাম বেচ হয় এবং আমাদের মক বেচ আছে আর পার্ট টুর ক্ষেত্রে যারা হয়তো অনেকেই আপনি পার্ট ওয়ান দিয়ে রেসিডেন্সি চান্স পেয়েছেন বা এখন পার্ট টু নিয়ে ভাবছেন আমাদের পার্ট টু নিয়ে ক্রাশ বেচ আছে যেটা টোটালি এক্সাম ওরিয়েন্টেড আপনার প্রায় বাইশটা লেকচার মতো একটা লং লেকচার হয় ওভারঅল এক্সাম ওরিয়েন্টেড খুব ভালো সেশন আমাদের ক্রাশ বেচ হয়ে থাকে দেন আমাদের রেডিওলজি বেচ আছে এখানে পিক্টোরিয়ালস বা ইমেজিং হ্যাঁ আপনার যেই কার্ডিয়াক ইমেজিং হোক অথবা অন্যান্য ইমেজিংগুলো ইসিজি হ্যাঁ কার্ডিয়াক ক্যাথাইজেশান এমপিআই স্ক্যান যত বিষয়গুলো আছে এগুলো আমাদের রেডিওলজি বেচে ইনক্লুডেড এখানে প্রায় ষাটটা ক্লাস থাকে এটা আপনার ষাটটা ক্লাসের সেশানটা দেন আমাদের পার্ট টুর জন্য হচ্ছে আপনার এক্সাম বেচ আছে এই এক্সাম বেস প্রতিটা ডায়েট কেন্দ্রিক শুরু হয় সো আপনি চাইলে যে কোনো বেসে আপনি এনরোল করতে পারেন আর আমাদের এমআরসিবি পেসেস এটা এখন চলমান এবং আলহামদুলিল্লাহ এটা আপনাদের আপনাদের যেই ভালোবাসা বা আপনাদের একটা হিউজ রেসপন্স আমরা খুব সফলতার সাথে আমাদের পেসেস প্রোগ্রামটা চলমান সো আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি যে কোনো সেগমেন্টে বা যে কোনো যে কোনো সাথে আপনি যুক্ত হয়ে আপনার এই যাত্রাটাকে আরো স্মুথ করতে পারেন তো আপনাদের যদি কোনো কিছু আমার কাছে জানার থাকে আমি আপনাদেরকে আনসার দিব আচ্ছা তো এরপরেও আপনাদের যদি কোনো কিছু সরাসরি জানার থাকে আমরা থাকি আপনি যোগাযোগ করে আসবেন আমরা আপনাদেরকে সময় দিবে এবং আপনাদের যেই কোনো কোয়ারি আপনাদের যেই কোনো জিজ্ঞাসা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের এই এমআরসিপি যাত্রাটা আপনাদেরকে মসৃণ করার জন্য যত রকম সহযোগিতা দরকার আমাদের পক্ষ থেকে জেনেসিস আউটলেয়ার পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সবসময় করবো তো আমি সেই প্রত্যাশায় আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি তো এই মুহূর্তে আমি ডক্টর সাদ্দাম হোসেন ভাইকে আহ্বান করব উনি ওনার অভিজ্ঞতার আলোকে রেসিডেন্সি এবং এমআরসিপি এই যাত্রাটা উনি কীভাবে এই জার্নিটা শুরু করেছেন উনি খুব ভালো একজন খুব পপুলার একজন মেন্টর এবং সবারই পরিচিত একজন মানুষ হ্যাঁ আমি ভাইকে আহ্বান করছি ওনার এক্সপিরিয়েন্স বা ওনার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য এবং ওনার এই যাত্রার কিভাবে উনি শুরু করেছেন বা আপনাদের যাত্রাটা কিভাবে স্মুথ করা যায় উনি সে বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন জি জি ধন্যবাদ ডাক্তার ডাক্তার সাদাম ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ জি আসসালাম আলাইকুম থ্যাংক ইউ তাহার ভাই সমন তাহার ভাই সবসময় আমাকে সাপোর্ট দিয়ে থাকে এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় মেন্টর সবারই পরিচিত মুখ তো এবার যারা রেসিডেন্সে একদম দিয়েছেন সবাইকে স্বাগতম আর যারা পরীক্ষা পাশ করছেন তাদের যে আর যারা পাশ করতে পারেন নাই তাদেরকে ডাবল কংগ্রেচুলেশন কারণটা হচ্ছে এক্সামে পাস ফেল কিন্তু অনেক কিছু জাস্টিফাই করা যায় না তো আমাদের এই যারা খারাপ করছেন তাদের মন খারাপের কিছু নাই যারা পাশ করছেন তাদেরকে তাদের সাথে কম্পারিজন করলে যে আপনারা হয়তো বা সামনে আপনাদের জন্য সুদিন অপেক্ষা করতেছে তো আমি অ্যাকচুয়ালি আজকে আমি তো রেসিডেন্সি দু সালে মার্চে ঢুকি আর বিশেষ করার জন্য বাইশ সালে এসে পেয়েছি জয়েন দিই তা আমি যখন বাইশ সালের যখন আসি তখন আমার প্ল্যান থাকে আমি আমার সি এক্সামটা আমি শুরু করব আমি সে আলোকে শুরু করব আমার একটা অসুবিধা হয়েছে আমি একটু ডিলে করে ফেলেছিলাম কারণ অ্যাকচুয়ালি রেসিডেন্সি এক্সাম পাশ করার পর যে সময়টা হাতে থাকে আপনার তো ব্লক শুরু মার্চ থেকে রাইট মার্চ এক থেকে পঁচিশের এখন আমার হাতে সময় আছে তিন মাসের মতো আর আমাদের যে ডায়েট মে মাসে আমাদের যে সেকেন্ড ডায়েটটা হবে এ বছরের জানুয়ারি জানুয়ারি পঁচিশের যে ডায়েট হবে মে মাসে হবে সব মিলে আপনার হাতে পাঁচ থেকে ছয় মাস সময় আছে এখন তো আপনি একেবারে ফ্রি হয়তো কেউ এফসিবিএস পরীক্ষা দিবেন যারা পাস করছেন আর যারা পাস করেন তারাও দিবেন আর মার্চে আপনি হয়তোবা আমাদের রেসিডেন্সের যে কোর্সটা শুরু হবে তো আপনারা জানেন রেসিডেন্সের কোর্সটা দুইটা ভাগ আছে ফেজ এ ফেজ বি ফেজ সাতটা ব্লক টোটাল আপনাদের চারটা ব্লক রোটেশন হয় বিভিন্ন ডিপার্টমেন্টে প্রত্যেকটা ব্লকের ডিউরেশন তিন মাস কোন কোন ডিপার্টমেন্ট ব্লক দুই মাস এক মাস ভাগ করা থাকে ওই ব্লকটাতে আপনি এখন থিওরিটিক্যাল পড়াশোনা করছেন খুব ভালো বেসিক পড়াশোনা করেছেন স্ট্রং বেসিক পড়াশোনা আপনার মাথার মধ্যে আছে তাছাড়া আপনার মাথায় ক্লিনিক্যাল আছে এবার আমি যেটা শুনলাম রিসেন্ট এক্সামে যেগুলো সিঙ্গেল বেস্ট আনসার ছিল এগুলো একটু কঠিন হয়েছে হ্যাঁ কঠিন বলতে কি অ্যাকচুয়ালি

তা আমাদের যে আউটলেয়ারে তিনটা গ্রুপই আমাদের সুবিধা দিয়ে থাকে আমি স্পেশালি যারা মেডিসিন কেরিয়ার করবেন আমি মনে করি আপনি যেই ব্রাঞ্চে যাবেন সাথে আপনার স্পেশালিটির সাথে একটা জেনারেল মেডিসিন ফাউন্ডেশন তৈরি করার জন্য এমআরসিবি এক্সামটা দেওয়া এবং পাশ করাটা সবার জন্য একটা কম্পালসারি ম্যাটার হয়ে দাঁড়িয়েছে কারণ একটা টাইমে আপনি যখন আপনার কোর্স ঢুকে যাবেন ফেস বিতে স্পেশালি আমরা যে অবস্থায় আছি আপনার নলেজটা একটু টানেল ভীষণ টানেল আমরা বলি যে নলেজটা একদম নেরো হয়ে যায় বিকজ আপনার সাবজেক্টে এত হিউজ পড়াবে আপনাকে সুপনাক ব্যাপার ছোটখাটো ব্যাপার যেগুলো পড়তে আপনার জেনারেল যে বেসিক মেডিসিন নলেজটা চলে যাবে এই জন্য আমি মনে করি ফেজের সময় যে দুই বছর সময়টা থাকে সাতটা ব্লক হয় সেই সময় যদি আপনি ফেজে ঢুকার আগে মার্চে ঢুকার আগে এই তিন থেকে চার মাস ভালো প্রিপারেশন নেন সাথে মার্চের প্রথম ব্লকটা একটু রিল্যাক্স করা যেতে পারে মেয়েতে যদি আপনি চেষ্টা করেন সম্ভব তো যাদের একজন গুড ক্লিনিশিয়ান হওয়ার প্ল্যান থাকবে অথবা আরেকটা হচ্ছে কি আপনি যখন মার্চে ব্লকে ঢুকবেন তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ কেমিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে কারণ বিভিন্ন রাউন্ড বলেন আপনার প্রেজেন্টেশন সবকিছু কেমিক্যাল যে ওরিয়েন্টেড প্যাশন ম্যানেজমেন্টটা আপনাদেরকে প্রেজেন্ট করা লাগবে এবং রাউন্ডে আপনাকে প্রচুর কোয়েশন করা হবে যে কোয়েশনগুলো আপনার আনসার থিওরিটিক্যাল না যে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করার জন্য আপনি যে থিওরি পড়েছেন প্লাস এই থিওরিটাকে প্র্যাকটিক্যাল কনভার্ট করার জন্য আপনাকে এই সময়টা এমআরসিপি যদি পার্টনের প্রিপারেশন নেন তাহলে এটা পসিবল কারণ এমআরসিপি যে সিলেবাস এমআরসিপির যে প্রিপারেশন টোটালি আপনাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আপনাকে এক্সপোজার করবে একজন গুড ক্লিনিশিয়ান হিসেবে আপনাকে তৈরি করা হবে এবং আপনি ডেভিসন অথবা থিওরিটিক্যাল যা পড়ছেন এগুলোকে প্রিনসিপালি ইমপ্লিকেশন করার জন্য MRCP পার্ট ওয়ান পার্ট টু প্রিপারেশন যথেষ্ট পরিমাণ আপনাকে হেল্প করবে কারণ অ্যাকচুয়ালি আপনাকে ভালো কোনিশন হওয়ার জন্য দরকার সো আমি মনে করি আপনারা এই নভেম্বর যদি রিল্যাক্স থাকেন আপনারা একটা প্ল্যান করে ফেলেন কিভাবে চার পাঁচ মাসে প্রিপারেশন নেওয়া সম্ভব আর আমি মনে করি MRCP পার্ট ওয়ানের জন্য চার থেকে পাঁচ মাস মোর দেন এনাফ যেহেতু আপনি অলরেডি রিসেন্সে একদম পাস করেছেন আর এই জন্য আমার এই সময়টা বেস্ট টাইম কারণ আপনি যখন ব্লকে ঢুকে যাবেন তখন ব্লক ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে ধরুন সে ফর এক্সাম্পল এখন তো আপনার যে নলেজটা আপনার মাথার মধ্যে আছে সাথে আপনি তিন মাস প্রিপারেশন নিতে পারেন প্রিপারেশনটা হতে পারে দুইভাবে আপনি চাইলে আমাদের আউটলেয়ারে আমরা এমআরসিপি পার্টনের জন্য যথেষ্ট পরিমাণ ফেসিলিটি দিয়ে আমাদের বিভিন্ন কোর্সগুলো সাজিয়েছি এবং আমাদের যথেষ্ট পরিমাণ প্যানেল খুবই স্ট্রং যারা আছেন যথেষ্ট এক্সপার্টাইজ হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি আমাদের হেল্প নিতে পারেন আপনার আপনার যদি ভীষণ থাকে আমাদের আমরা আপনাদেরকে ভীষণ পৌঁছানোর জন্য আমরা অবশ্যই আমরা চেষ্টা করব এবং আপনি ইনশাল্লাহ যদি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন যদি আপনার একা প্রিপারেশন নিতে কষ্ট হয় আমরা আপনাদেরকে সেভাবে তৈরি করব সো যদি পার্ট ওয়ানটা পাস হয়ে যায় দেখেন সুবিধা থাকে পার্ট আপনি একজন ব্লকের ডকুমেন্ট সেই ফর এক্সাম্পল আপনার নিউরোলজি ব্লক রাইট আপনার প্রচুর ইমেজিং আপনাকে দেখানো হবে অথবা কার্ডলজিক ব্লক অথবা রেসপিরেটরি ব্লক চলতেছে কার্ডিও নিউরো রেসপিরেটরি অথবা ইন্টারনাল মেডিসিন আপনি প্রচুর ইমেজিং দেখাবেন নিউরোলজি ব্লকে সেই ইমেজিং গুলো বুঝতে হলে আপনাকে পার্ট টু পার্ট এর প্রিপারেশন যদি হাতে থাকে আপনার থিওটিক নলেজ হয়ে গেলো সাথে করার জন্য দশটা পরিমাণ আপনার মাথায় নলেজ সেট হয়ে গেল আর এই থিওটিক নলেজটা যখন আপনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করবেন একটা ইমেজিং অ্যানালাইজ করবেন তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা খুব ইজি হবে না কি হয় আমরা যে প্রথম যে রেসিডেন্সে ঢোকার করে প্রথম দুইটা ব্লক আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে আমার যে ব্লক ছিল সেকেন্ড ব্লক ছিল নিউরোলজি কারণ আমার এত ইমেজিং এর সাথে আমাকে খাপ খাওয়াটা খুব যথেষ্ট পরিমাণ কষ্টের ব্যাপার ছিল ওই সময় আমার এমআরসি পার্টন পরীক্ষা দেওয়া হয় না সো আপনি যদি পার্টন প্রিপারেশন নিয়ে থাকেন আপনার নলেজটা হয়ে যাবে আর সাথে আপনার প্র্যাকটিক্যাল যে ওরিয়েন্টেড যে সিনারিও বেস্ট অথবা ইমেজ বেস্ট পরীক্ষা আমাদের এমআরসি পার্ট টু তে এসে থাকে সেইগুলো प्रिपरेशनটাও ইজি হয়ে যায় আর আপনার সবচেয়ে বড় একটা আপনি একটা যখনই আপনি এই ব্লগগুলোতে আপনার প্রেজেন্টেশন আপনার নলেজ যখন একটু ভালো থাকে তখন স্যারদের চোখে পড়ে যাবেন এবং আপনার ব্লকটা এবং আপনার আপনাকে আছারা আলাদা করে দেখবে এবং एग्जामটাও ব্লক ক্লিয়ার করা ইজি হয়ে যায় কারণ আপনার নলেজ আছে আপনি পাস করবেনই সো দুই তিনটা ব্লকের পরে দেখা যায় যে আপনার এমআরসিপি পার্ট টু ফুল प्रिपरेशन হয়ে যায় তেমন দেখেন আপনি কিন্তু এই টাইমটা পার্ট টু পার্ট ওয়ান প্রিপারেশন মার্চ পর্যন্ত মেয়েতে ডাইটে পরীক্ষা দেওয়ার পরে আর তিন থেকে ছয় মাস পরে আপনি যদি পার্ট টু কয়েকটা ব্লক শেষ করার পরে পার্ট টু বসেন আপনার কিন্তু উইদিন ওয়ান ইয়ারের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু শেষ হয়ে যাবে আপনি চাইলে এমআরসিপি কিন্তু আপনি টার্গেট থাকলে আপনি চেষ্টা করুন দুই বছরের মধ্যে শেষ করার জন্য এক বছরের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু সেকেন্ড ইয়ারে আপনার পেসেজ পড়াশোনা করবেন আমি আর একটা কথা বলি ফেজে এক্সাম যথেষ্ট কঠিন

তো আমার যে ফাইনাল কথা হচ্ছে আপনারা যাদা মেডিসিনে কেরে করতে যাচ্ছেন যাদা ব্রাঞ্চে চান্স পেয়েছেন এই পাঁচ মাস হাতে আপনারা পঁচিশের ডাইট টু এটা মে হবে এই সময়টা আপনারা যদি ডেডিকেশন থাকে যে আমি দিব পসিবল আর এটা হচ্ছে বেস্ট টাইম এই টাইমটার পরে কিন্তু আপনার টাইম ম্যানেজ করা টাফ হয়ে যাবে কারণ ব্লকের পড়ার পাশাপাশি এমআরসি পার্টন প্রিপারেশন সম্ভব বাট এখন পার্টন প্রিপারেশন নিয়ে ফেললে আপনাদের জন্য আপনারা অনেক এগিয়ে গেলেন কারণ অনেকে কিন্তু দিবেন এক্সাম দিচ্ছে এটা প্রবলেম কি জানেন গত পাঁচই নভেম্বর আমাদের বাংলাদেশে পার্ট ওয়ানের ডাইট জানুয়ারি যে ডাইটটা আপনাদের মার্চ দু হাজার জানুয়ারি পঁচিশে যে ডাইট সেই ডাইটের ফর্ম ফিল যেটা ওপেন হয় সকাল ছয়টায় এখন 10 মিনিটের মধ্যে আপনার পুরো ঢাকার যত সিট আছে যে নাম্বার পরিমাণ পার্টন দিতে পারবে সব ব্লক হয়ে যায় অনেক জুনিয়র সিনিয়ররা আপনার এই সিটি পায় না তার মানে যথেষ্ট পরিমাণে স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে পার্টনের জন্য তা আপনারা একটা সময় পরে দেওয়া দিবেন কারণ একটু বয়স হওয়ার চেষ্টা করবেন তবে আমার মনে হয় এখনই দিয়ে ফেলাটি বেটার আর বেটার গাইডেন্সের জন্য আমরা তো আছি যদি কোনো প্রয়োজন মনে হয় আপনার আপনার প্রিপারেশনটা আরো স্মুথ আরো কিভাবে ইজি করা যায় আপনি একবারে পাশ করতে চাচ্ছেন আপনার নলেজটাকে কিভাবে আর তারপর হচ্ছে পরীক্ষাটা কত ইজি ভাবে দেওয়া যায় সেভাবে জন্য আমরা আমরা আউটলেয়ার সবসময় প্রস্তুত এবং আমাদের কোর্স গুলা সেভাবে সাজানো হয়েছে তো যদি আপনাদের মনে হয় যে আপনাদের এক্সামে বসবেন এবং গাইডেন্স দরকার মনে হয় আমরা তো আপনার সাথে আছি আর এক্সামটা দিয়ে ফেললে আপনাদের সুবিধা হচ্ছে আপনাদের ব্লগ গুলোতে আপনাদের प्रिपरेशन যথেষ্ট পরিমাণ থিওরিটিক্যাল নলেজ থাকবে সাথে এমআরসি পার্ট 1 प्रिपरेशन ক্লিনিক্যাল যে নলেজটা আপনাদের এটা আপনারা پیشنটের উপর अप्लाई করতে পারবেন সাথে পাশাপাশি তিন চারটা ব্লগ পার্ট 2 प्रिपरेशन হয়েছে এই পাথওয়েটা কিন্তু খুবই ইজি যেটা আমি জানতাম না আমার সময় যখন আমার ডিলে হয়ে যায় সো আপনাদের সবাইকে স্বাগতম আমরা সব সময় জেনেছি আপনাদের জন্য কাজ করে থাকি এবং সব সময় আপনাদের পাশে আছি আমি আবারও বলি জেনেছি সবসময় ডাক্তারদের সংগঠন এটা আপনাদের সংগঠন এবং আপনারা চাইলে যে সময় আমাদের সাথে আউটলেট আমরা সবসময় বসে থাকি এবং চেষ্টা করে থাকি যে আপনাদেরকে সুবিধাটা কিভাবে বাড়ানো যায় ডাক্তারদের জন্য আরো কিভাবে ফেসিলিটি আনা যায় তাদের এক্সাম পরীক্ষার প্রিপারেশন ক্লাস গুলা আরো কত ভালো করা যায় আমরা চেষ্টা করতে চেষ্টা করি এবং আমি রেসিডেন্সি যে ওভারঅল ফেজ এর সময় আমি মনে করি যে সবারই এমআরসি পার্ট পার্টন পার্ট শেষ করা অন্তত উচিত যেটা আপনাকে ফেজে পরীক্ষার সময় খুব হেল্প হবে আর সম্ভব হলে পেজ তো দেওয়া উচিত কারণ এমআরসি পেজে एग्जाम ক্লিনিক্যাল যে एग्जामটা এটা যথেষ্ট কঠিন হয়ে থাকে তা আপনি যদি এমআরসি ওরিয়েন্টেড एग्जाम प्रिपरेशन করেন তাহলে আপনাদের সবচেয়ে সম তো যারা পাস করেছেন তাদের জন্য এই বার্তাটা দেওয়া হলো আর হচ্ছে যারা পাস করেন নাই তাদের জন্য কি করা যেতে পারে আপনি পাস করেন নাই আপনার হয়তো আপনি प्रिपरेशन যথেষ্ট ছিল পরীক্ষার সময় एग्जामেশন পাজল হয়ে গিয়েছেন অথবা কোন একটা জায়গায় আপনাদের ঝামেলা হয়ে গেছে বাট प्रिपरेशन তো সবাই নিয়ে থাকে এক দিন নাম্বার ভেরি করে পাস পেলে তো মন খারাপে কিছু নাই আপনারা হয়তো প্ল্যান করতেছেন সামনে এফসিপিএস পার্ট দিবেন যেহেতু সামনে রেসিডেন্স एग्जामটা এক বছর পরে আসবে ডিপ্লোমা আছে তো ভাই আপনি এফসিপিএস তো সম্পূর্ণ ক্লিনিক্যাল আপনারা জানেন তো 50% থেকে এসবিএ 50% থেকে আপনার প্রপোজ তাই তো তো এফসিপিএস কিন্তু एग्जाम কিন্তু টোটালি এমআরসিপি স্টাইলে তো যাদের আমার সিপি স্টাইলের প্রিপারেশন নিতে পারেন তাহলে এফ কিন্তু খুব সহজে পাস করা সম্ভব তো আপনি চাইলে আপনার প্রিপারেশনটা স্পট করার জন্য এমআর সিপি বইগুলা যথেষ্ট পরিমাণ ভালো এবং আমাদের আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে আমরা সেইভাবেই এফ সিপি এর সাথে মিল রেখে পরীক্ষাগুলো আমরা ক্লাসগুলো সাজিয়েছি এবং যদি আপনি চান তাহলে আপনার মাল্টিপল এক্সাম পাস করার জন্য আমাদের এই এমআরসি পার্ট ওয়ান এর আপনার প্রিপারেশন নিতে পারেন

এই টেকনিকের জন্য যাদের এরকম হচ্ছে যারা খারাপ করছেন তাদের মন খারাপের কিছু নেই আপনার জন্য আমরা আছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রিপারেশনটা আরও স্মুথ করার জন্য এবার যে মিস্টেকটা হয়েছে এটা না হওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের মাধ্যমে এটা সম্ভব ইনশাল্লাহ আমরা যাদের কে পড়িয়ে পড়াচ্ছি এবং যাদের প্রিপারেশন নিচ্ছে তাদের প্রিপারেশন আসলে পসিবল যে আপনার যে ডেফিসিয়েন্সিটা হয়ে গিয়েছে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা অবরগম করা এই জন্য আপনারা চেষ্টা করবেন যে যাদের प्रिपरेशन ভালো ছিল এবারে एग्जाम পাস হয় না সামনে এক্সপ্রেস দিবেন অথবা এমআরসি প্ল্যান করতেছেন এটা সম্ভব আপনি যদি মে মাসে এমআরসি পার্টন পাস করতে পারেন জানুয়ারি এফসিপিএস আর যাদের রেসিডেন্সি প্ল্যান থাকে স্বপ্ন থাকে অনেকেরই এটা পসিবল এই সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আমাদের সাথে ইনভলভ হতে পারেন আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ গাইডেন্স করব ইনশাআল্লাহ এবং আপনারা সবসময় আমরা আপনাদের পক্ষে কাজ করে থাকবো সো আমি মনে করি যে দুটো গ্রুপে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো স্কোপ আছে এমআরসিপি করার আর এমআরসিপি করার একটা প্ল্যান একটা সুবিধা হচ্ছে আপনার এই ডিগ্রিটা কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মানের ডিগ্রি আপনাকে দেশ বলেন বিদেশ বলেন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা স্পেশাল যারা প্রাইভেট ক্যান্ডিডেট

অনেকেই আপনাদেরকে গাইডেন্স করে থাকে যে না মোটামুটি পড়ে পরে বসে যাও বাট পরীক্ষা খারাপ হওয়ার পরে কিন্তু আমাদেরই খারাপ লাগে যে আপনাদের প্রিপারেশন টা হয়তো স্মুথনেস টা আর একটু হলে এটা সম্ভব ছিল তো যখনই আপনি এত বড় একটা এক্সাম দেওয়ার প্ল্যান করবেন যেহেতু কস্টলি এক্সাম অনেক ইনভেস্টমেন্ট এর ব্যাপার শেপে আছে কিন্তু একটু গাইডেন্স হলে আমার মনে হয় প্রিপারেশন টা নেওয়া সম্ভব সো আপনারা যাদের একটু গাইডেন্স দরকার আছে যে এক্সাম রিস্ক নেবেন না তো আপনারা চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইনশাল্লাহ চেষ্টা করব আপনার পরীক্ষা যদি স্মুথ ভাবে প্রিপারেশন আপনাকে নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব সো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমরা সব সময় আমি আছি তাহের ভাই মামুন শাকিল আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কোশ্চেনের आंसर গুলো দেওয়ার আর আমরা জেনেছি যে আউটলেয়ার যে পেজটা আছে আমাদের সব সময় যতক্ষণ ভালো ভিডিও কোশ্চেন এবং অন্যান্য জিনিসগুলো ডিসকাশন করে থাকি আপনারা যদি কখনো দেখেন যে আহ এগুলো ফলো করেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন যে আমাদের আউটলেয়ার এমআরসিপি এমআরসিএস এমআরসিইউজি এমআরসিএইচ এম আর সিপিএইচ এক্সাম এর জন্য দশ পরিমাণ আমাদের মেন্টর প্যানেল স্ট্রং এবং আমরা চেষ্টা করে থাকি আপনাদের প্রিপারেশন জোরস ভালো নেওয়ার জন্য সো যদি কোনো কিছু জানার থেকে আমাকে অবশ্যই নক দিবেন আর আপনাদের জন্য সবসময় বেস্ট অফ লাক আর যারা পাস করেছেন তাদের জন্য আবার কংগ্রেচুলেশন তো আপনারা থিঙ্ক অ্যাবাউট আমার ঠিক আছে যেহেতু এই টাইমটা ফ্রি আছেন সময় নষ্ট না করে আপনারা দিবেন না আমি জানি বা দেওয়াটা সময়টা নষ্ট করার দরকার নেই আমাদের যে লেকিংসটা ছিল সেটা আপনাদের শেয়ার করা হয়েছে তো আপনাদের জন্য বেস্ট অফ লাক এবং জেনিসি সবসময় আপনাদের পক্ষে আছে তো আমি সবাইকে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য আর পাশাপাশি আমার সবচেয়ে প্রিয় ভাই ডক্টর তাহার ভাই সবসময় চেষ্টা করেন আমাদের আউটলেট টাকে আপনার নতুন করে তৈরি করার জন্য যথেষ্ট কোনো চিন্তা ভাবনা ভাইয়ের আমাদের আউটলেট নিয়ে আর যিনি সবসময় আপনাদের পাশে আছে আহ সবাইকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন কোনো কোশ্চেন থাকলে করতে সরাসরি আশ করতে পারেন আসসালামু আলাইকুম